আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে আমার পাশে বসে আছে, একের পর এক পেশেন্ট আপনাদের সামনে নিয়ে আসছি। আসলে যখন এই পেশেন্ট গুলো সুস্থ হয়ে আসে যে না আমি এখন সুস্থ আছি, ভালো আছি, মাঝে মাঝে কথা হারিয়ে ফেলি যে কি বলবো, আসলে এতটা আনন্দ লাগে। দর্শক দেখুন, এই যে আমার ভাই আজকে এভিয়ান রোগ নিয়ে এসেছিলেন আমাদের কাছে, আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের সঠিক চিকিৎসায় এই মানুষটি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে বাসে ফিরে যাচ্ছে, তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে। এর থেকে বড় প্রাপ্তি, বড় তৃপ্তি আর কি হতে পারে দর্শক? আসুন না দর্শক, পরিচিত হয়ে আমার এই ভাইয়ের সাথে, যারা চেনেন তারা তো চেনেন, যারা চেনেন না তাদের জন্য আমরা পরিচয়টা দিয়ে দিচ্ছি। আসুন দর্শক কথা বলুন। আমি বাইরে চলে গেছিলাম সৌদি আরবে। কবে এটা? সৌদি আরব দাম্মামে 2018 সালে গেছিলাম। আচ্ছা, 18 সালে যাওয়ার পরে 2-3 বছর থাকার পরে আমার হঠাৎ করে একদিন পায়ে ব্যথা, কিছুই ধরতে পারে নাই, আর ডাক্তার ওষুধ খাই আমার আরো বাইরে গেছে, রোগটা বেড়ে গেছে। দাঁড়িয়ে কাজ করতে হতো, দাঁড়িয়ে বৈশা সবভাবে ইলেকট্রিক কাজ করতাম আমি, ঠিক আছে, সবভাবে কাজ করতে পারতাম। এরপর আমি আর গর্তেও যাইতে পারি না কাজে, এবং কোম্পানি বলতেছে কাজে যাস না কেন, আমি বলছি দেখ আমার এখানে পিন ব্যথা লাগে, আমি তো আর কাজে যাইতে পারতেছি না। এরপর কোম্পানিরও বলছে দেখ আমার ছুটির পাড়া না রে, আমি একদিন চলে যাবো। এরপর কোম্পানি চিন্তা ভাবনা চিকিৎসা আমি পাইতেছি না, ওই চিকিৎসা করে আমার আরো বাইরে গেছে। এবং আপনার উপর আপনার পুরো পরিবার আছে? হ্যাঁ, পরিবার আছে। আপনি এখন যদি অসুস্থ হয়ে পড়েন বা পঙ্গু হয়ে যান, কি হবে আপনার পরিবারের? বা আপনার একদম ইয়াং একজন মানুষ, সামনে সারাটা জীবন পড়ে আছে। এটাই স্যার, এরপরে আমি বাইরে থেকে আইসা পড়ি, আইসা পড়ার পরে আমাদের দেশের বাড়িতে কিশোরগঞ্জ 2-3টা ডাক্তার দেখাইলাম, নিউরোসার্জেন, ওনারা রোগ ধরতে পারে না, বলছে ক্ষয় হয়েছে, রোগ ধরতে পারে না। একটা এমআরআই করলাম, এমআরআই করার পরে সন্দেহমূলক একটা এমআরআই লিখছে, জয়েন্ট সন্দেহমূলক। এরপর ওরা রোগ ধরতে পারে না, ট্রান্সফার করছে পঙ্গু হাসপাতালে। আমার পঙ্গু হাসপাতালে আসার পরে আমি ওই রিপোর্ট গুলো দেখছে, আবার এমআরআই দিছে আমার, আরেকটা এমআরআই দেওয়ার পরে বলছে আপনি হিপ জয়েন্টের সমস্যা, হিপ জয়েন্টে ক্ষয় হয়েছে। এরপর ওনারা বলতেছে অপারেশন করা লাগবে, কিছুদিন ওষুধ দিছে, এরপর ওষুধ খাই আমার বাইরে গেছে, অবসর করা লাগবে। এরপর তো আমি অবসরে যাব না স্যার, অবসর আমি অবসর যাব না। এরপর চিন্তা ভাবনা করলাম কি করা যায়, এরপর ইউটিউব দেখলাম স্যার, শফিউল্লাহ স্যারের ঠিকানা পাইলাম। ঠিকানা পাওয়ার পরে শফিউল্লাহ স্যারের কাছে আসছি, আসার পরে স্যারের ওষুধ খাইয়া কিছুদিন আমি ভালো, যে স্যারে বলতেছে তুমি আইসা ভর্তি হও, ভর্তি হইলে পুরাপুরি সুস্থ হয়ে যাবা। এরপর আমি আসলাম স্যারের কাছে, আইসিয়া ভর্তি হইলাম, বাস এখন আমি পুরোপুরি সুস্থ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা ভিডিও পুরো জীবনটা বদলে দিয়েছে, জীবন বদলে দেওয়ার মতো। এই যে একটা তথ্য যে আসলে অপারেশন বিহীন চিকিৎসা হয়, এটা আমরা অনেকেই জানি না। ঠিক আছে স্যার, অপারেশন বিহীন এটা ইউটিউবে আমি দেখে স্যার আপনাদের কাছে আসলাম। আগে যে সমস্যাগুলো ফিল করতেন যে প্রচন্ড ব্যথা, দাঁড়িয়ে থাকলে বসে স্যার, এখন আমার কোনো ব্যথা নাই, আগে আমি বসতেই পারতাম না, হাঁটতে পারতাম না, এখন আমি দেখেন আমি হাঁটতে পারি, বসতে পারি। এই যে হাসি, এই যে যে মনে একটা আনন্দ, কত বছর পরে হবে স্যার? এটা প্রায় দেখো 1 বছর পর আমার এমন আসলাম, আমি কই আমি বাপ মার উপরে আমি বসে খাবো এবং ভাইয়ের উপরে বসে খাবো, আরেকজনের কাছে হাত পাততে হবে, এটা আমার খুব খারাপ লাগছিল স্যার। এখন আমি সুস্থতা মনে করতেছি, আমার ট্রেন খুব ভালো লাগতেছে। অসংখ্য মানুষ আছেন আমাদের দেশে যারা জানেন না, তাদের জন্য কিছু আমি তাদের জন্য বলতাছি, যাদের হিপ জয়েন্টের সমস্যা এবং হাই কোমরের সমস্যা, ডক্টর শফিউল্লাহ স্যারের কাছে আসেন, ডিপিএসসি হাসপাতালে স্যারের সাথে পরামর্শ করেন, পরামর্শ করে স্যারের চিকিৎসা নেন, আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। দর্শক, সূর্য যখন আকাশে উঠে তার আলো আমরা সবাই পাই, গরিব বা ধনী কোনো ভাগ নেই, যে সবাই পাবে। ঠিক তেমনি যখন সত্য বা সঠিক চিকিৎসা বা সঠিক ভালো কোনো কিছু যখন হয়, তার অধিকার আমাদের সকলের আছে, ভালো চিকিৎসা পাওয়ার অধিকার আমাদের সকলের আছে।
আমরা একটু যদি চেষ্টা করি, যেমন ওনার জীবনটা পুরো বদলে দিয়েছেন ছোট্ট একটা ভিডিও, ওই দিনের ওই সময় ওই ভিডিওটা যদি হয়তো উনি না দেখতেন, হয়তো এখন ওনাকে হয়তো সার্জারিতে চলে যেত। বাট দেখুন জীবনটা বদলে দিয়েছে, আলহামদুলিল্লাহ আমার ভাই এখন সুস্থ এবং স্বাভাবিক। আপনি কবে আসবেন আমার পাশে বসে আপনি আপনার কথাটা বলবেন? আমরা সেদিনের অপেক্ষায় আছি যে হ্যাঁ আজকে আমি সুস্থ আছি, ভালো আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।